दो दिन दौरा किसी खाई नहीं रहता क्या बहन? देखे तो मने होच्छे गाय शक्ति आछे। भिक्की ना करे खेते खाओ, काज करे खाओ। आपा आसेन। आपा नोटुन नोटुन चीपीस आसे निबेन। आपा नोटुन नोटुन इसकाटे शेषे। उन्हें दिन पर एलन मनो है आपा? बेस्ट तो चिलाम। किधे वो? अत्तारे अत्ताल मालता दे अत्ताटा दे कि हलो कथा बोलछिस ना केन एई एलाकाय व्यवसा करते होले चाँदा दितेई होबे एई बेटा आमी चाँदा दिए व्यवसा करी ना बाकी सबके नतुन मने होच्छे अरे भाई झमेला करबेन ना राजा भाई लोक चाँदा दिए दाओ राजा भाई हो और बादशाह भाई हो चाँदा आमी देव ना चाँदा ना दाओ एई कापड़गुलो आमी निये जाच्छी एई एई कापड़गुलो कि तोर बाबार बाबार ना हप्तार हप्तार एई कि होच्छे मार्केट गुंडामी मास्तानी आज तक देखा छे राजा के एलाकार मास्टर एमआर कॉलेज छात्र क्यों दुकानदार के मारछो की क्षति करेछे तुम्हार शुधु एई कारणे तुम्हें भिक्षे देयनि बोले तुम्हार और भिक्षुकेर मध्य की तफात ओरा भिक्षे करे पेटेर जन्य और तुमरा तुमरा भिक्षे करे फूर्ति करार जन्य छी लज्जा करे ना तुम्हार भिक्के नामे निरीह मानुष देखे भय भीति देखिए चाबादाई करछो তোমাদের কারণে মানুষের জীবন আজ নিরাপত্তাহীন তোমাদের সব অসামাজিক এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য আমি তোমাদেরকে ঘৃণা করি তোমরা ছাত্র নামে কলঙ্ক I hate you I hate you I hate you छात्रों के मार्चिस क्या नो? तू इशाओ शवाई के जानिए दीते चाहे, आमी छारा, ये कॉलेजेर भीभी पते दाना बार क्यों ना है? कॉलेज टक की तोर पावार? अमर तो ताई मोने होए सुनार चां, राजा थकते उधर गाये हाथ दिते पार भी ना, तारा के तोर गाये हाथ ये देखे दिच्छी। चालिए जाओ बंधु ना पाले हम राची তোমরা কলেজে এসেছো লেখাপড়া করার জন্য মারামারি করার জন্য নয় ভাই ভাইয়ের মতো থাকবে আমি চাই তোমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে আই ওয়ার্ন ইউ এর পরে আর এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে গো এই সবাই ক্লাসে যাও আসসালামু আলাইকুম স্যার এই চল সবাই চল আরে আমি তোকে দেখে নেব तोर मतो बहु मास्तान देखे ची। जा जा। अल्फा वन ओवर। एक माइक्रोबसे हेरोइन सह लोहा जाच्छे। अरेस्ट हिम। आबार कौन बदमाशी है? बदमाश ना, आमी एकजन पुलिस ऑफिसर। आपनेरा पुलिस और फाक देखले ढुके पड़ेन। बिना अनुमतिते केन ढुकेछेन? कोथाओ ढुकते बा आसामी धरते आमादेर अनुमति निते हय ना। आमरा जोदि आसामीके ना देई, एकजन स्मागलारके सहयोगिता करार जोन्नो आपनाके अरेस्ट करते बाध्य हब। आपनार बान्धबीके बोलबेन गरम मेजाजटा एकटु ठंडा करते। একজন সামান্য পুলিশ অফিসার আমাকে অপমান করলো। আমি ও কমিশনারের মেয়ে, তোমাকে আমি দেখে নেব। সমাজে দিন দিন অপরাধ বেড়েই চলেছে। আপনাদেরকে এই এলাকার দায়িত্ব দেয়া হয়েছে। সন্ত্রাস, মারামারি, হাইজ্যাকিং, বোমাবাজি সব বন্ধ করার জন্য। ইন্সপেক্টর শাহিন আলম স্পিকিং। ইন্সপেক্টর আমার ড্যাডি, আই মিন কমিশনার সাহেব, উনি অসুস্থ। আপনি এক্ষুনি আসুন। স্যার উনি তো সম্পূর্ণ সুস্থ, আমার সামনে মানে আমাদের অফিসারদের সঙ্গে কথা বলছেন। ওরে বাবা রে, ইস এখন আমি কি করব? উফ ইস, হ্যাঁ পেয়েছি বুদ্ধি। হ্যালো, ড্যাডিকে ফোন দিন। ফোন এখন দেওয়া যাবে না, উনি ব্যস্ত। বাংলায় বুঝতে না পারলে ইংরেজিতে বলছি, গিভ দ্য ফোন টু দ্য কমিশনার। আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। यस স্যার। হ্যাঁ আপনার ফোন। আচ্ছা হ্যালো, কমিশনার স্পিকিং। ড্যাডি আমাদের বাসায় চোর ঢুকেছিল, আমরা ধরে রেখেছি। চোর আমাদের বাসায়? কি বলছো তুমি? আচ্ছা আমি এক্ষুনি আসছি। না না তোমাকে আসতে হবে না, একজন ইন্সপেক্টর পাঠালেই চলবে। আচ্ছা আমি ইন্সপেক্টর শাহিন আলমকে পাঠিয়ে দিচ্ছি। সত্যি ড্যাডি? ইন্সপেক্টর এবার তোমাকে দেখাবো মজা। আপনি ফোন করেছেন এক্ষুনি আসতে। আমি আমি ফোন করেছি তোমাকে? ইয়েস স্যার। শাহেদ, ও মাই গড, তাহলে কেউ আমাকে বোকা বানিয়েছে। কিসে গেল? চল দেখি। হ্যাঁ, ওরে বাবা রে, গেছে রে। ও বাবা রে, আমার না না না। স্যার স্যার স্যার, মান না, আমি আপনার খুশি করতেছি, খুশি করতেছি। এই কোজিলাম কোজিলাম। ও পাইছি পাইছি পাইছি। এই তুই দে। এ লো 2 টাকা। 2 টাকা আর নাই তো। আমি কি দিয়ে রে করছ? ব্যাক কই। আমি জানি না। ও জানে না, আমি জানি না। ও জানে, ও জানে, ও জানে। তুই তুই জানো, তুই জানো, ও জানে। তুই কি বলে জানো না? আমি হন জানি। ওই ব্যাগটা দিয়ে দে, দিয়ে দাসি। আর দেরি করছিস দাদা? দেই এই লন। আমার তুই না ভাই, আর মজেন না কি রে দাদা ভাই? সব ঠাকে দিছেন বুঝি না? বুঝছি। ও মামা 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 কিছে? ভাই ভাই না না, গুলদাজি 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 বাবা 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 বাবা। আমি কি করব? খোল গুলদাজি গুলদাজি। এ মুড়ারে সারে বাঁধছে কেমনে? মামা এ পিস্তল কই? ও মা বাবা ও মা, ব্যাগটা ফুটো করে যে, পেটটা ফুটো করে যায়। আমি ভিতরে এলাম কেমনে? হ্যাঁ স্যার, আমি কোথায়? কুইক ও স্যার, এ ভাই আটকে গেছে। না না, নিচে যাবো। দেখছি মাথা ঢুকে না, মাথা ঢুকে না। খুব ভালো। ফুল মোহাম্মদ, ফুল মোহাম্মদ স্যার, ফুল মোহাম্মদ বাইরে, ফুল মোহাম্মদ ভিতরে। স্যার সালাম আলাইকুম স্যার। স্যার আসুন স্যার, স্যার পায়ে গেছে চাবিটা, চাবিটা নিয়ে আসেন স্যার, চাবিটা নিয়ে আসেন। খুলেন স্যার খুলেন। আয় রে, আপনি না এলে কি যে হইতো, কতক্ষণ ভিতরে থাকতাম স্যার। আসামি কোথায়? না আমি জানি না স্যার। জানি না মানে? না জানে, ফুল ফুল মোহাম্মদ জানে স্যার। আসো এদিকে আসো। না করে স্যার, একটু ব্যাপারটা বুঝাইয়া বলো। একজন হাইজেকার এসে লোহাকে তুলে নিয়ে গেছে। কি বললে? বিশ্বাস করেন স্যার, লোহাকে নিয়ে গেছে যে তোমরা থাকতে। যে যে চিনতে পেরেছো তাকে? না না, মুখোশ পরা ছিল, চিনতে পারি নাই। ইউ বোথ আর সাসপেন্ডেড। এই সাসপেন্ড করছে, ভালো করছে, আল্লাহ বাঁচাই দিছে। দূর শালা মগা, কি ভালো করে নাই? সাসপেন্ড মানে চাকরি নোট। হ্যাঁ হ্যাঁ বলেছে। যারা একজন আসামিকে পাহারা দিতে পারে না, তারা দেশ রক্ষা করবে কি করে? আমাদের ছেলে মেয়েরা না কে মরে যাবে স্যার, শেষে বাটি নিয়ে ভিক্ষে করে খেতে হবে স্যার। ভিক্ষে করে খাও আর চুরি করে খাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আই সে গেট আউট। ফুল মোহাম্মদ, কেঁদে কোনো লাভ হবে না। সারা বছর চোর ডাকাত ফটকাবাজ চাঁদাবাজ কত মানুষ করলাম। চল যাই, একটা মহিলা গেছি আর কি। দাঁড়া একটা সিলেট দে। ওই যে চল। এক পাউন্ড হিরোইনের দাম 50 লাখ, এক পাউন্ড কোকেনের দাম 80 লাখ, এক ক্যারেট ডায়মন্ডের দাম 1 কোটি। গুড, ভেরি গুড। আপনাদের মতো বিজনেস ম্যাগনেটেরা আছে বলেই তো আমাদের মতো আন্ডারওয়ার্ল্ডের বিজনেসম্যানেরা আজ কোটি কোটি টাকার মালিক। রাতের বেলা আমরা স্মাগলার, দিনের বেলা সমাজ সেবক। স্যার, বাদশার লোক লোহা এবং হেরোইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ। দেখলেন তো, রাজা একাই থানার থেকে বাদশার লোক এবং মাল ছিনিয়ে এনেছে। ও তো আমার ছেলেই, ছোটবেলা থেকে ওকে আমি মানুষ করেছি। ও শুধু আমার ছেলে নয়, আমার পাওয়ার। ওকে ওকে মাই বয়, গো অ্যান্ড টেক রেস্ট। বাদশাহ, तुम्हार जाना बजाना साफ से। हेलो आमी ना आशा पर्यंत के बाची राख हेलो खान दुपुरे अमर यटे ओके সত্যি আপনার গানের প্রশংসা করতে হয়। থ্যাংক ইউ। গানই আমার জীবন, গানই আমার মরণ। আমি চিরদিন সঙ্গীতের মাঝেই বেঁচে থাকতে চাই। However, থানা থেকে আমার লোককে কিডন্যাপ করে আমার ইজ্জত বাঁচিয়েছেন। শুধু লোক নয়, মালও। বলুন, মানুষ এবং মালের বদলে কত দিতে হবে? আমি যতদূর জানি আপনার কাছে মানুষের দুপয়সার দাম নেই। আমি শুধু মালের দাম চাই। কত? 1 কোটি। রিমোট কন্ট্রোল চাপ দেই। হ্যাঁ आजा रे ओ मेरे दिलबर आजा आपनार माल एवं मानुष चली एक कथा मने राखबेन अति चालाकेर गलाय दड़ी गान बजना पसंद करें ओटा नियेई थाकुन एसो बसो लोहा তোকে বিক্রি করে মিস্টার খান আমার কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে গেছে। তুই বাঁচতে পারবি একটা শর্তে। আমি যে গান গাইব সে গানের শেষ শব্দ দিয়ে তোকে গান গাইতে হবে। যতক্ষণ তুই গান গাইতে পারবি ততক্ষণ তোর জীবন, যখন পারবি না খাঁচার ভিতর। তোমরা বসো। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। যেও না সাথী হো, যেও না সাথী ও সাথী রে, তেরে বিনা ভি ক্যা জিনা, तेरे बिना भी क्या जीना। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। कहाँ हो तुमको याद आएंगे ये बहारे ये समा। संभल के वो अलबेली कहाँ चली है अकेली। अकेले न जाना हमें छोड़कर तुम, तुम्हारे बिना हम भला क्या जिएंगे। जी 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 আমার যাবার সময় হলো দাও বিদায় মেডোনা জি থানা থেকে মাল এবং লোহাকে যে এনেছে সে নিশ্চয়ই সাহসী यस কে সে রাজা বাবা মাহারা এতিম রাজাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মিস্টার খান নিজের ছেলের মতো মানুষ করেছে আর তার জন্য রাজা জীবন বাজি রেখে কাজ করে যায় ও খুব সাহসী স্যার রাজাই একমাত্র মিস্টার খানের পাওয়ার मैं तेरा राजा हूँ तू मेरी रानी है प्लीज की ব্যাপার প্রিন্স শশীর দিকে যেভাবে তাকিয়ে আছো তাতে মনে হয় কি খেয়ে ফেলবে হেই হেই পরে দেখলাম ওর ভিতরে কেমন জানি করে রে নিজেরে ধরে রাখতে পারে না আইয়ো বাবা তাহলে মজদুর হয়ে লাইলির কাছে প্রেম নিবেদন করো হ্যাঁ তুমি সবার সামনে শশীকে প্রেম নিবেদন করে সবাইকে প্রমাণ করে দাও তুমি বিশ্ব প্রেমিক যাও যাও তোদের কথা আমি মানি না এবং বিশ্বাস করি না তোকে ডাক দাও হাই হ্যালো শশী শশী ও খুব খারাপ লোক ওকে তুই পাত্তা দিস না ছেড়ে বলছি ছেড়ে দেওয়ার জন্য তোমাকে ধরিনি ডার্লিং বাস্টার্ড সুন্দর মুখে গালি মানায় না তোমার ওই সুন্দর মুখে শুধু ভালোবাসার কথা মানা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কাম অন ডার্লিং ঠিক আছে তুই আমার মুখের আহার কেড়ে নিয়েছিস তোকে আমি ছাড়বো না আমিও তোকে দেখে নেব আমার নাম প্রিন্স बाबा बाबा तुम्हें मन कर बाछे तुम्हें हमार मन जय करवे আমার কাছে তুমি একজন গুন্ডা আর একজন গুন্ডাকে দিয়ে কখনো ভালো কাজ আশা করা যায় না তোমরা সমাজে চোখে কলঙ্ক আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ তোকে মেরে ফেলবো বল বলছি বলছি একটা মেয়ের কথায় তুই পাগল হয়ে গেলি হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি সব শেষ করে ফেলবো সব শেষ করলে কি সব সমস্যা সমাধান হবে ওকে আমি গুন্ডাদের হাত থেকে বাঁচালাম আর ও আমাকে ঘৃণা করলো পৃথিবীতে যত প্রেমী হয়েছে সব প্রেমী শুরু হয়েছে ঘৃণার মধ্য দিয়ে পোস্টার আমি লাগিয়েছি কারণ আমাকে তুমি গুন্ডা মাস্তান চাঁদাবাজ হিসেবে ঘৃণা করো আমিও একটা মানুষ আমার একটা মন আছে আমিও ভালোবাসতে জানি প্রেম করতে জানি পোস্টার লাগিয়ে সবাইকে সাক্ষী রেখে বলছি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি राजा, हे मेरी राजा, हाथ रखो हमारी हाथ में, नखरा वाली आओ जातो गाली देते हमें हमारी साथ में। आओ मियाँ के राजा, हे मेरी राजा, हाथ रखो हमारी हाथ में, नखरा वाली आओ जातो गाली देते हमें हमारी साथ में। ভালোবাসায় ভয় করি না দুনিয়া গোলাম আমার, আমি দিওয়ানা প্রেমে দিওয়ানা, আমি আশিক আশিক তোমার, তুমি ছাড়া আর কিছু নেই 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 হৃদয়ে আমার, আমি দিওয়ানা দিওয়ানা প্রেম দিওয়ানা। शाहीन रिपोर्ट सर, सेदिनेर घटनार जन्य आमी दुखित सर। एटा एकटा संघबद्ध दलेर काज, आमी चेष्टा करछि ओदेरके धरार जन्य, आर जाते बोका बानाते ना पारे। बोका? तुमि तो सत्यि बोका। हां, आपनाके सासपेंड करा उचित। यो अरे बेबी तुमि? हाँ, आमी अनेकक्षण एसेछि तोमार ओई अफिसारके तोमार कथा जिज्ञेस करछिलाम। किंतु तखन दिके तोतो करछे, मुखते कथाई बेरोच्छे ना, भीतर डिम। ना ना, खूब साहसी, जार पिछने एक बार लागे ताके छाड़े ना। कखन दिके चेष्टा करछे, कोई पिछु लागछे ना तो। हां माने ये माने एखाने दाड़िये ना थेके आसामीदेर पिछने लागते बोलो ना। डैडी तुमि ना आमाके डेकेछो? आमी? ओफो डैडी तुमि सब भुले बसे आछो, आमाके ना आइसक्रीम खाबार कथा। अच्छा ठीक आछे, তোমার সঙ্গে একজন কনস্টেবল দিয়ে দিচ্ছি। কি? আমি কমিশনের মেয়ে হয়ে একজন কনস্টেবলের সাথে যাব? হ্যাঁ, ইন্সপেক্টর হলে একটা কথা ছিল। ও হো হো হো, সত্যি তো আমার মেয়ে এটা পেশি আছে না। হ্যাঁ, কি করা যায়? তোমার সঙ্গে একজন স্মার্ট অফিসার দিয়ে দিচ্ছি, কি চলবে তো? হ্যাঁ সাহেব, ওকে নিয়ে যাও। ওকে স্যার। Cholun. Bye, Daddy. Oh, no, no, no. One second. Bye. Hey, now ice cream. Amar hate mende re. Ki bipode porlam re baba. Please, khaiye din na. आपने वो खान कोई खान ना खान रे আমার কামিজের চেনটা খুলে গেছে একটু লাগিয়ে দেন না মানুষে দেখলে আমি লজ্জায় মরে যাব shit প্লিজ আর দেরি করবেন না তাড়াতাড়ি করুন না oh my god তোমার এই সব ছিলমানুষির জন্য তোমাকে পস্তাতে হবে আমি কি তোমার হাতের পুতুল যত সব पुतुल ना तुम्हें हमार भालोबाशार मानुष एकोन शुद्ध प्रेमेरी आर्सर चालिए जाओ देख भी शोशी एक दिन तो प्रेमे दीवाना होबे ही तो देर कथाएं जानो सत्य है फरिदा तुम्हें शोशी तुम्हारे चिठी दिए थे चिठी बारे আমার শশী আমার কাছে চিঠি লিখেছে সে আমাকে ভালোবাসে হে বাতাস হে আকাশ হে মাবুদ তোমরা সবাই সাক্ষী থেকো আমাকে যেতে লিখেছে আমি যাব আমি শশীর কাছে যাব फरिदा एक ही करीला बंदूकी जामार सत्य सत्य शशीर प्रेमेर दीवाना बनाइया दिला আসবে কবে তুমি যেদিন আরো আপন হবে লতার মতো এই মনটাই আমার শুধু তোমারই মনে জড়িয়ে রবে এই পৃথিবীতে আর পরকালে এই পৃথিবীতে পরকালে আমি তোমাকেই সাথী করে নিয়েছি तुम्हें भालो बेशेछी तुम्हारी प्रेमे मुग्ध होए आमी तोमार काछे डेकेछी आमी तोमार काछे एसेछी ला 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 जी अपमान करेছিলি আমি ও তার প্রতিশোধ নিয়ে তোকে বুঝিয়ে দিলাম ভালোবাসার পরিণাম কত কঠিন হয় রাজা রাজা তুই কোনো চিন্তা করিস না আমরা এখনই গিয়ে শশীকে উঠিয়ে নিয়ে আসবো ওকে বুঝিয়ে দেব রাজার গায়ে হাত দেওয়ার পরিণাম কি রাজার বন্ধুরা এখন জীবিত না তোদের কিছুই করতে হবে না এটা আমার আর শশীর ব্যাপার এখন তাহলে জমেছে প্রেমের খেলা গুল ভাই আজ দুই দিন ধরে কিছু খাই নাই আমার ভীষণ খিদা লাগছে আরে আমারও রে ভাবছি কি করন যায় গুল ভাই একটা বুদ্ধি পাইছি চলো দুইজনে মিলে চুরি করি হ্যাঁ চুরি করবা বাবা খুব ভালো বুদ্ধি আরে বুঝলে গেছো গা হাল আর বউ চুরি করে ধরা বললে পুলিশে যে গাড্ডা মার দেয় বুঝলে একটা হাড্ডি উঠে ভাই তাইলে কি করা যায় বাতাসি পাইছি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হ্যাঁ তুই গাড়ির সামনে লাভ দিয়ে পড়বি আর আমি গাড়ি আলাদা দইরা ক্ষতিপূরণ দাবি করু আমার যে ডর করে ওই আমি আসি না চল না খেয়ে তাও সে মরণ অনেক ভালো চল শোনো আমি যখন রেডি 1 2 3 কমু হ্যাঁ সঙ্গে সঙ্গে লাভ দিয়ে পড়বা হ্যাঁ সত্যি সত্যি আমি যদি মইরা যাই তাইলে আমার বউ বাচ্চা এটি মরে যাইব না হারি বেকর আমি আসি না তুই মরে গেলে তোর লাশ লই আমি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবো চাঁদা তুলমু অনেক টাকা কামাবো ও শোনা দাও খারাপ সোজাই খারাপ রেডি 1 2 3 কইলাম তুই তো লাভ দিলি না এইটা তো বড় গাড়ি ছোট গাড়ি আইলে জাপ দিমুনে দিমুনে খারাপ সোজাই খারাপ 1 2 শালার কত লাগবে কত আরে টাকা ছাড়া হাসপাতালের চিকিৎসা হয় না পরে দেখা করবো না খরচ হিসাব কেমন কম আমি হ্যাঁ ওই রিক্সা ভাই এদিকে আসো ভাই এদিকে আসো এই জোরে কান আর তো যা কান জোরে কান ও ভাই ভাই যা যা তুই যা যা কে রে ওহো এদের জন্য রাস্তাঘাটে গাড়ি নিয়ে চলাই যাবে না রাবিশ ভাই রিক্সা আরে থাম 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 আরে থাম না गुल भाई बैग खुले देखो तो कत आसे हमारे और देख दाओ हां तोरे और देख दूं केमने तू भय भाई साहस ना बेटा भाई साहस ना ताले की सुई पाबी ना दा माथा मजा आइला ए हालार को आसे आबा दा मिस्टर खानेर एकमात्र में शोशी मन मजा है ना गाए सोनार गयना आमार छेलेर बिये हबे बम बम बकू बम बम बकू बम बम बकू बाजबे कत बाजना डैडी अथम ना सलाम आमी निर्देश दिएছিলাম যে আমি ইশারা না করা পর্যন্ত ওরা বাজিয়ে যাবে এসবের মানে কি বিয়ের সাজন তুমি তুমি বড় ভাগ্যবান তোমার ভাগ্য খুলে গেছে মিস্টার খান আমার একমাত্র ছেলে তোমার একমাত্র মেয়েকে পছন্দ করেছে তাই একেবারে সাজন নিয়ে এলাম কথা পাকাপাকি করতে বাদশা বাজে বকনা সত্যি কথাই বলছি Shit. ए डाला पे देन मोहरे टाका 20 लाख एडवांस ए डाला पे सोनार अलंकार 24 कैरेट एटातेও सोनार अलंकार 22 कैरेट এগুলোতে কোণে সাজানো সব জিনিসপত্র ভালো ঠিক আছে আর দেখাবো না कोने थेके घर सजाबार सब जिनिसपत्र आमी रेडी करेछि एखन शुधु तुमी आलহামদুলিল্লাহ बोललेई बेस आमरा चिर शत्रु थेके चिर मित्र होये जाबो शत्रु कोनोदिन मित्र हय ना तोमार बदमाश छेलेर संगे देबो आमार मेर बिये तोमार साहस तो कम नय मिस्टर खान चुप ओई मुखे आमार नाम नेबे ना और एकटी शब्द ना करे गेट आउट फ्रम माई हाउस তুমি পায়ে ঠেলে দিলে আমার ইজ্জতকে ঠিক আছে আমিও তোমার ইজ্জতকে গুড বাই বড়ই গাছ থাকলে মানুষ ঢিল মারবেই রাগ করো না তাই বলে বড়ই খাবার যোগ্যতা জান নেই সেও ঢিল মারবে ওই মেয়েকে যেভাবে পারিস ছলে বলে কৌশলে আটকে ফেল স্টপ স্টপ ये सब बदमाश ছেড়ে ছেড়ে আমাকে ছেড়ে আমাকে ছেড়ে राजा 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 जल्दी चल शशी के ओई बदमाश प्रिंस उठिए निये गेछे ओई हरामजादा जदि शशी इज्जत नष्ट करे फेले राजा चुप करे থাকিস না তুই না শশীকে ভালোবাসিস না আমি ভালোবাসি না তুই কাপুরুষ তুই একটা মানুষ তুই একটা হৃদয়হীন হ্যাঁ আমি কাপুরুষ আমি মানুষ আর হৃদয়হীন আমি তো আমার হৃদয়কে ভালোবেসেছিলাম সে তো আমার ভালোবাসার মূল্য দেয়নি। আজ আমি কেন তাকে বাঁচাতে যাবো? শশীর যদি কিছু হয়ে যায় এর জন্য তুই দায়ী থাকবি, তুই দায়ী থাকবি, তুই দায়ী থাকবি। হ্যাঁ আমি দায়ী। অনেক ছোট Daddy! Prince! My son! What happened, my son? Daddy! Khan! Mr. Khan! Mr. Khan, एक minute! তোর ছেলে আমার মেয়ের ইজ্জত প্রশ্ন করতে চেয়েছিল। তোর এই বদমাশ ছেলেকে আমি শেষ করে ফেলবো। Khan, Khan, Khan! Mr. Khan! আমি তোমার পায়ে পড়ি। আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি, এবারের মতো ওকে মাফ করে দাও। মাফ করো গো খান, ও খান মাফ করো আমার ছেলে রে। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। আর কোনোদিন যদি আমার মেয়ের দিকে তাকাই তাহলে তোর ছেলের সাথে তোকে আমি ধ্বংস করে দেব। বাস্টার্ড! मिस्टर खानेर पा धरेছো আর আমাকে মারছো। চুপ! বিপদে পড়লে চামচিকাও হাতিকে লাথি মারে। আমাকে ধরে এনেছো কেন? আমি কি অপরাধ করেছি? চুপ! আওয়াজ নিচু করে কথা বলো। তোমার অপরাধ কলেজের শান্তিপূর্ণ পরিবেশ তুমি নষ্ট করেছো। তোমার অপরাধ একজন ভদ্রলোকের নিরীহ সন্তানকে তুমি পিটিয়েছ। শুধু পেটাইনি স্যার, ও আমার ছেলে প্রিন্সকে মেরে ফেলতে চেয়েছিল। অ্যাটেম্প্ট টু মার্ডার। ওর শাস্তি হওয়া উচিত। बाल इंस्पेक्टर बाल एक जन बदमाशेर कथा वाके धरे नेछो अरे जार छेले आमादेर कॉलेजेर एक मेयर इज्जत निते चेयेछिलो मिथ्ये कथा इंस्पेक्टर मिथ्ये कथा सम्पूर्ण मिथ्ये कथा ओ शहरेर नामकरा गुंडा ओर कथा विश्वास करबेन ना ओ आमार फुलेर मतो पवित्र छेलेर नामे अपबाद दियेछे ओके छाड़बेन ना सर ओके छाड़बेन ना ओरे धरते पाले मनो बेरी दिताम पाखिर पाए कभी এটা পুলিশ স্টেশন গানের জায়গা না সরি ইন্সপেক্টর আমাদের দেশে ছাত্র নামধারী গুন্ডাদের পুলিশ ধরলে তার জন্য স্ট্রাইক হয় হরতাল ডাকে তাড়াতাড়ি ওকে সেন্ট্রাল জেলে পাঠান তা না হলে মিছিল এলো বলে রাজা ভাইয়ের মুক্তি চাই আবার একদল গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গাইতে গাইতে আসবে কারা রইলো হো কপাট ভেঙে ফেল করলে লপাটা রক্ত জামাট শিকাল বাজার পাশে নেবে দি ওকে সেন্ট্রাল জেলে পাঠান राजा भाई मुक्ति चाहे राजा भाई मुक्ति चाहे मुक्ति चाहे मुक्ति चाहे मुक्ति चाहे ओ जेरी এখন কি হবে দেখলেন তো ইন্সপেক্টর সাহেব আমি বলতে না বলতেই মিছিল সত্যি সত্যি এসেছে এখন রাজাকে সামলান मुक्ति जय मुक्ति जय मुक्ति जय मुक्ति जय मुक्ति जय राजा के कोनी कोर्टे चालान करो थामन इंस्पेक्टर साहब राजा के छेड़े दिन आमरा शुद्ध आसामी धरते पारी छाड़ते पारी ना आसामी के छाड़बे आदालत आमी आदालत थेके राजार जामिन এনেছি এই নিন জামিননামা উকিল সাহেব একজন নামকরা গুন্ডা মাস্তান চাঁদাবাজের জন্য কার মনে এমন দয়া জন্মেছে যে সে আদালত হতে রাজার জন্য জামিন এনেছে কে সে আমি ড্যাডি যার জন্য মার খেয়েছিলাম এই সেই শশী রাজাকে ছেড়ে দিন ওকে স্যার अच्छा एक प्रश्न जिज्ञेस करी तुम एक गुंडा एक मास्तान एक चाँदाबाजेर एत किछु करले ओ तुम्हार के ओ आमार राजा राजा आमी तुम्हार साथे किछु कथा बोलते चाई আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি তোমাকে আঘাত দিয়েছি কারণ তোমাকে সবসময় তো সন্ত্রাসী মাঝে দেখেছি মারামারি মাঝে দেখেছি গুন্ডা ভেবেছি যা ভেবেছি তা আমার সম্পূর্ণ ভুল আমি বুঝতে পারিনি তোমার ভিতরে সুন্দর একটা ভালো মানুষ আছে সুন্দর মন আছে সেই তুমি নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছো এই আমি কোনোদিনও ভুলতে পারবো না আমি জানি তুমি আমার ব্যবহারের জন্য আমার উপর রাগ করে আছো আমার অপরাধের জন্য তোমার কাছে মাপ চাইতে এসেছি তুমি আমাকে মাফ করে দাও আমাকে কি মাফ করতে পারবে না প্লিজ রাজা আমি হাত জোড় করে তোমার কাছে মাপ চাইছি তুমি আমাকে মাফ করে দাও প্লিজ রাজা believe me I love you আমি সত্যি তোমাকে ভালোবাসি Hey! Leave me alone! I'm going to get attacked now. I should get out! शोशी क्या तोर तोर मन खराब क्यों आमा के सब खुले बोल अरे अरे कांचिस क्यों आमा के तोर मन कथा खुले बोल ओ आमा के तारिये दिए छे आमा के आघात दिए छे तुईओ तो राजा भाई के आघात दिएछिस आर सामान्य आघाते तोर चोख दिये पानी बेरिये एसेछे ए आघात आर दुःखेर नाम हलो प्रेम যারা এই আঘাত আর দুঃখকে মেনে নিতে পারে তাদের প্রেমই সার্থক তোর ভালোবাসা জোর করে আদায় করে নে প্রমাণ করে দে রাজাভাইয়ের হৃদয়ে তুই ছাড়া আর কেউ নেই রাজা শোনো রাজা তোমার সাথে আমার কথা আছে রাজা যেও না আমার কথা শোনো আমি কি অন্যায় করেছি আমার সঙ্গে কথা বলবে না অন্যায় তো করেছি আমি প্রিন্সের হাত থেকে তোমাকে আমি বাঁচিয়েছিলাম সেই ঘটনাকে তুমি সাজানো বলেছো নাটক বলেছো আজকে আবার কোন নাটক করতে এসেছো নাটক না সত্যি আমি তোমাকে বলতে এসেছি आमी तुम्हें भालोबासी तुम्हार भालोबासा मिथ्ये तुम्हार भालोबासा लोक देखानो ना सेदिन सबार सामने तुमी आमाके जड़िये धरे चुमु खेयेछिले आज आमी सबाइके साक्षी रेखे बोलछि आमी तुम्हें भालोबासी राजा आमी तुम्हें भालोबासी आमी तुम्हें भालोबासी राजा बिलीव मी आई लाभ यू तुई कापुरुष तुई एकटा मानुष আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তুই সত্যি প্রেমে দানা হয়ে গেছিস তুই সত্যি প্রেমে দানা হয়ে গেছিস হ্যাঁ হ্যাঁ সত্যি আমি প্রেম দিওয়ানা আমি আমি শশীকে ভালোবাসি আমার হৃদয়ে শশী ছাড়া কেউ নেই কেউ নেই राजा ছাড়া আর কিছু নেই জীবনে আমার তুমি আমি চির সাথী দুজনে দুজনা তুমি আমি চির সাথী দুজনে দুজনা সবই পেয়েছি জানি তুমি যে শুধু আমার তুমি ছাড়া আর কিছু নেই জীবনে আমার তুমি আমি চির সাথী দুজনে দুজনার তুমি আমি চির সাথী দুজনে দুজনার তুমি ছাড়া আর কিছু নেই জীবনে আমার তুমি আমি চির সাথী দুজনে দুজনার তুমি আমি চির সাথী দুজনে দুজনার Welcome, welcome my friend, welcome. आगामी सप्ताह हमारे 2000 पीस एसएलआर दरकार। हमारे ऑपरेशन अच्छे। ये ऑपरेशन हमारे रिकामी बाजार थाना दाखिल करबो। आपनारा जा खुशी करें, आमार कोनो आपत्ति नाई। आपनादेर साथे आमार पुरोनो व्यवसा जांच कब आसबे आमी जानी ना बोल कब आसबे 15 तारीखे आमाल बादशाह कालाधन चकमा के खुजे पाওয়া যাচ্ছে না স্যার আমার মনে হয় পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশ স্যার পুলিশ পুলিশ हमारे खाने जी सर ठीक है आस्ते दाओ ইন্সপেক্টর সাহেব কি খবর? হঠাৎ পুরো পুলিশ বাহিনী নিয়ে আমার গরিবালয়ে? কি মনে করে আপনাকে অ্যারেস্ট করতে এসেছি? আমাকে? আমার অপরাধটা জানতে পারি কি? আপনার অপরাধ আপনি দেশের শত্রু চোরাই পথে অবৈধ অস্ত্র এনে দেশের মাঝে সন্ত্রাসীদের হাতে বিক্রি করেন। কোন প্রমাণের ভিত্তিতে আপনি আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন ইন্সপেক্টর? ইন্সপেক্টর ওকে নিয়ে আসুন। ওকে স্যার। এই আসামিকে নিয়ে চলো। আরে কে বল? আরে স্যার কে বল? এই তোমার থাকো আমি আসছি। স্যার আসামি পড়ে মরে গেছে। হোয়াট কি বলছেন আপনি? সত্যি স্যার। বাহ ইন্সপেক্টর বাহ, কাল পেপারে বড় বড় হেডলাইনে ছাপা হবে পুলিশের কাস্টডিতে আসামির মৃত্যু। আচ্ছা ইন্সপেক্টর, পুলিশের হেফাজতে আসামির মৃত্যু হলে আইনে কি সাজা দেওয়ার বিধান আছে? আমি অবশ্য জানি না। আমাকে অ্যারেস্ট করার আগে নিজের চাকরিটা বাঁচান। হ্যাঁ আরেকটা কথা, আমার নামে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য আপনাকে সাজা পেতে হবে। একজন ক্রিমিনালের মুখে এসব কথা মানায় না। আমিও বলে গেলাম তোমাকে আমি আইনের হাত করা লাগাবই। মুখ ইন্সপেক্টর, আমার হাতে হাত করা লাগানোর আগেই তোর হাতে আমি হাত করা লাগাবই। শশী, ভালোবাসা মাঝে এমন এক শক্তি আছে যা মানুষকে ভালো থেকে খারাপ, খারাপ থেকে ভালো করে, অজানা অচেনা মানুষকে কাছে টানে। কি কথা বলছো না যে? তোমার ভালোবাসা এত জোর, এক সেকেন্ড তোমাকে না দেখলে আমি থাকতে পারি না রাজন। দিয়েছ হে আকাশ, তুমি এক ফোঁটা বৃষ্টি দিয়ে প্রমাণ করে দাও তুমি রোমান্টিক। देना। आहा की नशा तुम्हारे दो चोखे आगुन जले छो हमारे बुके काचे शुना तुम्हें दूरे दूरे शोरे ठिको ना बुआ भालो लागिना भालो लागिना। तो काछे दूटी हृदय तबुओ तोमाय दूरे मने हाय दाओ ना दूटी हाथ बाड़िए आमाय तुमी नाओ जोड़िए तोमाके पावार एई তৃষ্ণায় আমার জানি কোনোদিন শেষ হবে না। आहा की नशा तुम्हारे दो चोखे आगुन जले छो हमारे बुके काचे सोना तुम दूरे दूरे शोरे ठिको ना हुआ भालो लागिना भालो लागिना। কখনো বুকে কখনো মনে কি যে জ্বালা বলি কেমনে প্রেমের জ্বালা এমনি করে জ্বলে শুধু হৃদয় জুড়ে তোমার দু চোখে আগুন জ্বেলেছো আমারে বুকে কাছে এসো না তুমি দূরে দূরে সরে থেকো না গো আর ভালো লাগে না। আহা কি নেশা तुम्हारे दो चोखे आगुन जले छो हमारे बुके काचे सोना तुम्हें दूरे दूरे शोरे ठिको ना हुआ भालो लागिना भालो लागिना। सब कटा के गुली मारब तोरा जानिस ना शशी छाड़ा कखनो डिनार करी ना शशी जी तु तो जानिस तोर बाबा तोके छाड़ा डिनार करे ना कि होयेछिलो मा एत देरी केनो दादी बृष्टिते ना आटके पड़ेछिलाम बोलिस कि ताड़ाताड़ी कपड़ बदले एसो ता ना होले ठंडा लेगे जाबे जे चल 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 शशी जी जी डैड এদিকে এসো কি ব্যাপার? তোমার গায়ে ছেলেদের শার্ট? কই না তো, না তো, এটা তো আমার শার্ট। শশী, তুই তো কোনোদিন মিথ্যে কথা বলিস না, কি হয়েছে বল তো? Anything wrong? Daddy, আমি একটা ছেলেকে ভালোবাসি। শুনেছো, আমার শশী ভালোবাসে। এই তোরা শুনেছিস, আমার শশী ভালোবাসে। হ্যাঁ, আমি আমার হবু জামাতার সঙ্গে কথা বলতে চাই। সত্যি ড্যাড? Yes. Oh, Daddy, I love you. যেমন বাবা তেমন তার মেয়ে। Mommy. রাজা জি, শশী আমাকে আসতে বলেছে। শশী তোমাকে এখানে আসতে বলবে কেন? স্যার, তার ড্যাডি আমার সাথে কথা বলতে চায়। তার ড্যাডির সাথে তোমার কিসের কথা? এনিওয়ে, শশী তোমাকে কিভাবে চেনে? আমরা একসাথে কলেজে পড়ি, আমি শশীকে ভালোবাসি। হোয়াট? কি বললে? শশী আমাকে ভালোবাসে। যারা আমার মেয়ে তোমার মতো ছেলেকে ভালোবাসতে পারে না, কারণ আমি আমার মেয়েকে ভালো করে চিনি। আমি তাকে আমার মতো করেই গড়ে তুলেছি। স্যার, ভুল, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি জানতাম না শশী আপনার মেয়ে। আর যখন জেনেই গেছি, তখন শশীর বাবা হিসেবে আপনাকে জানানো দরকার আমি শশীকে ভালোবাসি। আমার ভাবতেও কষ্ট হয় তুমি এতটা অর্বাচীন, কারণ আমার মেয়ে শশী তোমার মতো একটা গুন্ডা মাস্তানকে ভালোবাসতে পারে। স্যার, এই পৃথিবী থেকে গুন্ডা মাস্তান হয়ে জন্মায় না। আজ আমি সমাজের চোখে ঘৃণার পাত্র হয়েছি, তা শুধু আপনাদেরই কারণে। আমাকে গুন্ডা বানিয়েছে কে আপনি? আমাকে মাস্তান বানিয়েছে কে আপনি? আপনাদের নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করেন, কখনো রাজনীতির জন্য, কখনো টাকা কামানোর জন্য। পচা নর্দমার কীট যখন বলতে শেখে, তখন সে নিজের অবস্থান ভুলে যায়। এটা কখনো ভাবে না যে তাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আমার পায়ের মূল্যবান জুতো বানিয়েছি, আর আজ সেই মূল্যবান জুতো আমার মাথায় উঠতে চায়। আমি এটা কোনোদিন বরদাস্ত করব না। আমি ইচ্ছে করলে তোমাকে যেখান থেকে তুলে এনেছি, তোমাকে আমার সেই নর্দমায় ছুঁড়ে ফেলে দিতে পারি। এই নর্দমার কি আছে বলে আপনারা সমাজের মাথা হতে পেরেছেন, এই মূল্যবান জুতা আছে বলেই আপনাদের পায়ের কোনো ময়লা লাগে না। যেদিন পা থেকে জুতা খুলে যাবে, সেদিন এক পাও হাঁটতে পারবেন না। আর আজ আমার ভালোবাসার জন্য আমাকে ছুঁড়ে ফেলতে চাইছেন। রাজা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমাকে সীমা ছাড়িয়ে যাওয়ার সাহস জুগিয়েছে শশীর প্রেম। একজন অহংকারী পিতার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস জুগিয়েছে শশীর প্রেম, আমার ভালোবাসা। I say get out, otherwise I will kill you like a dog. No, no, you can't. পারবেন না। শশীর প্রেম আমাকে গুন্ডা থেকে মানুষ বানিয়েছে, শশীর প্রেম আমাকে মস্তান থেকে মানুষ বানিয়েছে। আমারও জানিয়ে দিচ্ছি, এই পৃথিবীতে আমাকে আর শশীকে কেউ আলাদা করতে পারবে না, পারবে না, পারবে না। তার আর প্রয়োজন হবে না। আমার সাপ আমাকে ছবল দিয়ে গেল। কি হয়েছে? কে এসেছিল? একটা রাস্তার গুন্ডা এসেছিল। আমার সাথে দেখা না করে, কথা না বলে কেন চলে এলে? ড্যাডির সঙ্গে তোমার কি কথা হয়েছে? ড্যাডি কি বলেছে আমাকে সব খুলে বলো। শশী, তা তোমার ড্যাডিকে জিজ্ঞেস করো। উনি চান না তোমার সাথে একজন গুন্ডা মাস্তানের সম্পর্ক হোক। কিন্তু তুমি তো এখন আর গুন্ডা নাও। আমার প্রেম তোমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে, আর আমি যখন তোমাকে ভালোবাসি, ড্যাডি এই ভালোবাসাকে মেনে নেবে না কেন? কারণ তোমার ড্যাডি একজন ক্রিমিনাল। राजा क्यों बोलते तुम्हें आमा डैडी सम्पर्क एसब कथा बोलते तुम्हारे क्यों बदलो ना शशि आमी जानी तुम्हें आमार कथा विश्वास करबे ना तुम्हार भालोबासार कसम खेये बोलछि तुम्हार डैडी सत्यि क्रिमिनल राजा हाँ शशि तुम्हार डैडी एकजन अवैध व्यवसायी स्मागलर आमार कथा जोदि विश्वास ना हय ता तुम्हार डैडी के जिज्ञेस करे देखो ठीक आछे तुमी बियेर सब व्यवस्था करो आमी डैडीके जिज्ञेस करे आसछि कि बोलछो तुमी आमी जाके भालोबासि से राजाके तुमी अपमान करे ताड़िये दियेछो केन राजा कोन राजा ओ ओई गुंडाटा डैडी राजा गुंडा नय से एकजन मानुष शशि आमी तुम्हार बाबा आमार चेये मानुष तुमी बेशी चेनो ना आमी आशा करेछिलाम आमार मेये एकजन कोटिपति शिक्षित छेलेके भालोबासबे ता ना से किना भालोबासलो एकजन गुंडा मस्तानके डैडी राजाके गुंडा मस्तान बानियेछे के तुमी आमी हाँ हाँ तुमी राजा आज आमार चोखे पर्दा खुले दियेछे एतदिन तुमी आमार चोखे एकजन सत् दायित्वबान पिता हिसेबे छिले आमी तुम्हेके श्रद्धा करताम भालोबासताम किन्तु आज थेके तुमी आमार चोखे एकटा क्रिमिनल शशि तुम्हें आमी आमार आदर स्नेह दिए मानुष करेছি সেই आदर स्नेहर मध्य कोनो फाँकी छिल ना मिथ्ये कथा तुमी आमाके आघात करे अपमान करले तुम्हार सबकिछुते फाँकी तुमी दिनेर बेला आमादेर सामने भद्रलोकेर मुखोश पड़े थाको रातेर बेला हये जाओ एकटा स्मागलार एकटा अवैध व्यवसायी ছি दादी ছি शशि हमें जा किछु करेছি सब तुम्हार जन्य करेছি हमें चाहिए ना तुम्हार अवैध उपार्जने कोटी कोटी टाका थाको तुमी तुम्हारे कोटी कोटी टाका निये आमी चललाम आमार राजार काछे राजाके निये कुड़ी घरे थाकबो सेও भालो सत् पथे उपार्जन करे संसार चालाबो सेও भालो तबुओ तुम्हार पापे छाया थेके दूरे थाकते पारबो शांतिते थाकते पारबो जार हृदये भालोबासा बोलते किछु नेई से हृदयहीन और हृदयहीनेर काछे आमार भालोबासा जखन कोनो मूल्य नेई सेई बाड़ीते एक छातेर निचे थाका जाय ना आमी चललाम शशि कोथाय जाच्छिस কি হয়েছে শশীর তোমার শশী এখন বড় হয়েছে অনেক বুঝতে শিখেছে তাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে উনি একজন মহৎ মানুষকে ভালোবাসেন যে কিনা একটা রাস্তার গুন্ডা খবরদার আমার রাজাকে গুন্ডা বলবে না ও আমার ভালোবাসা ও আমার প্রেম শশী কিসব পাগলামি করছিস তুই তোর বাবাকে অপমান করছিস বাবা উনি তো বাবার নামে কলঙ্ক जे बाबा के अभी डैडी बोले डाकताम श्रद्धा करताम सेई डैडी आमार काछे मृत किसब आबुल ताबुल बोलछिस आबुल ताबुल नय मा तुम्हार स्वामी एकटा स्मागलार तुम्हार स्वामी एकटा अवैध व्यवसायी ओगो जा सुनछि सबकि सत्यि कथा बोलो शशी जा बोलछे सबकि सत्यि सब सत्य चललाम शशिर साथे दाड़ाओ आमार पाप पुण्यर जवाब आमी देब तार जन्य आमी कारो काछे कैफियत दिते राजी नई आरो शुने नाओ जदि ए बाड़ी छेड़े चले जेते चाओ ताहले आर कोनोदिन स्त्रीर अधिकार निये आमार सामने दाड़ाते पारबे ना Now you can go. चलो माँ, 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 आमी तुम्हारी मेये, तुम्हारे ऊपर आमार अधिकार आछे, माँ, आशा करेछिलाम, तुमी आमाके राजाके दোয়া करे आसबे, ठीक आछे, तुमी नाई भागेले। शुद्ध तौर पे कि दुआ करो माँ, तुम्हारी दुआ हमारे को शौक नहीं तुम्हें माँ, ओगो, ओके तुम्हें फेराओ। ना, शंतान एक बार बाहर मुकी होले, ताकि यार घरे फ्रेंडो जाए ना। मुझे शक्ति चले जाते, शोषी कि तुम्हें फेराओ, ओके तुम्हें फेराओ, शोषी। खबरदार, दर्जार बाहर के लिए तुम्हीं हमारे मरा मुद्द देख शोषी माँ शाना शाना माँ शाना माँ शोषी तुम्हार मायर ये अवस्था है उन्हें के छेरे कुथाओ जाओ ठीक होवे ना आयुषन जेबा ए चिठी खाना तोला जावे के दिया है ठीक है जी कुथाओ जाचिस आपा चिठी दिए चला जावे के दीते देखिए चिठी राजा के दिए बोल भी आपा दिए ठीक है जी अशोन क्यों जनों जानते ना पड़े ये चिठी आमी दिए जी अच्छा राजा मियाँ माया ना आयो नखा आजबे आजबे एक खुनी आजबे शोषा पापना के चिठी दिए थी राजा एक जन गुंडा छात्र जीवन काटने थे के नारों के थका अनेक भालो आमी तुम्हें कखनो भालोबासी नहीं भूले जाओ तुम्हार जीवने शोषी नामे कोनो मेये एसेछिलो आमार परिवारेर इज्जतके धुलाय मिशिये दिए तुम्हार साथे कोनो रकम सम्पर्क रखा उचित नय शोषी राजा কে হয়ে গেছে আমাদের ঘুরে দাও হ্যাঁ শোষী শোষী আমাকে ধোঁকা দিতে পারে না আমাকে ধোঁকা দিতে পারে না আমি বিশ্বাস করি না शोषी কোথায় এসো বসো বসো আহা বসো তোমাকে দেখে বেশ উত্তেজিত মনে হচ্ছে বলো কি খাবে ঠান্ডা না গরম আমি খেতে আসিনি আমি শশীকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি সে আমার সাথে প্রতারণা করলো কেন আমার ভালোবাসার সাথে বেমানি করলো কেন 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 আমি তোমাকে বলেছিলাম না সে আমার মেয়ে আমার আদর্শ নিয়ে থাকতে চায় তোমার মতো রাস্তার গুন্ডার সাথে আমি যদি গুন্ডা হতে পারি তুমি কে তুমি তো গুন্ডা রাজা শয়তান তোমার ছায়া যার উপরে পড়ে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমি শয়তান আমি ইবলিস সারা শহরের লোক যার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস নেই তার সামনে দাঁড়িয়ে তুই তাকে হুমকি দিচ্ছিস তোকে যদি আমি মানুষ না করতাম তাহলে তোর লাশ এখানে পড়ে থাকতো যা যা শুধু একটি কারণে আমি তোমাকে ক্ষমা করে গেলাম যেহেতু তুমি শশীর বাবা শশী কেন আমাকে ভালোবাসলে ভালো যখন বাসলে তাহলে আমাকে আঘাত দিলে কেন তুমি বলো আমি তো কাউকে কাউকে ভালোবাসতে চাইনি আমি তো কাউকে আঘাত দিতে চাইনি সেই ভালোবাসার কারণে আমি আমার শশীকে হারালাম বলার মতো কাল সে আমাকে গলা আটকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে Sophie, tu me cutai, tu furiam, तुम्हारा राजा तुम्हारे नाम से, तुम्हारे भालवास्ते चले थे, तुम्हारे चक्कर दे लामला, चक्कर बेचते थे किला, रास्ता लाता, रास्ते कुरेशते, तोर बुके, हम कितना रास्ते टाइगर, ये सर, राजा के शेष कुरेदाव लाश चेक करे देखो बेचा कि ना सर निश्चित चलते जल्दी गाड़ी तोलो मेजर कोनो क्षति है नहीं तो डॉक्टर ना कई दिन रेस्ट नीले सम्पूर्ण रूपे सुस्थ हो जाबे बोले आशा करी Thank you, doctor. I'll go to Contanmo. Allah ja kore hini katamu. Bol bhai, ar koto khon morbo. Koto bol bhai, aro morbi, aro mor. Hoy, hoy, ami to kame jaitasi. Ekta lorbi sorbi to ekta naker bod na ekta naksa bhenge jalamu. Hoy ketu. Allah bol. Ami kame jamu Allah, ijjot rahis. O to taite mare, o thekar babuni ki jani kutta diya abar khaiya. Assalamualaikum सर वालेकुमअस्सलाम की चाय सर ढाका शहर जे हारे मोलालाशेर व्यवसा शुरू হইছে এখন আর টাকুনের টাকা কেউ দেয় না তাই ওই মোলালাশের টাকুনের টাকা চাই আব্দুল জি স্যার বেগম সাহেবের কাছ থেকে 500 টাকা নিয়ে এসো তো 500 টাকা আরে বাবা রে Teka. Oh. Then that. Hey now. Allah. Kya lo? Last ko thay. Aar bolben na sir. Hamne kutta daay. Amar mora last tar dhom railway is. Hey. Ki. Tumi kothay jaccho? Hey. Last jokhon na tam theke ki koru? Bhujan na kali. Gol bhai. Tor kutta. কি করছো আমার মনচুরি করার জন্য তোমাকে অ্যারেস্ট করলাম সারা জীবন আমার মনে কারাগারে বন্দি করে রাখবো তুমি পাগল হলে নাকি না পাগল হইনি আই লাভ ইউ শাহিন আই লাভ ইউ টু না ঠিক কি করছো কি রে শাহিন মেয়েটি কে রে ইয়ে মা संगीता कमिश्नर साहेबर मे दुष्ट कथाकार আমাকে आगे बोलबी तो থাক মা বেঁচে থাকো দেখি বাহ খুব সুন্দর লাগছে তো हेलो माँ आज आशी ये शाहीन ओके पहुंच दिया है अच्छा अस्सलाम वालेकुम हे ईशु हे শোনো তুমি যাচ্ছ যাও আমি তোমাকে বাধা দেব না শুধু এইটুকু বলবো আমরা তোমাকে সেই ছোট থেকে আজ এত বড় করেছি এতটুকু আচরণ তোমার গায়ে লাগতে দিনি বাবা হয়ে আদর সোহাগ ভালোবাসা দিয়ে সব সময় বুকে আগলে রেখেছি আর আজ এক সামান্য রাজার জন্য আমাদেরকে অস্বীকার করে চলে যেতে চাও যাও যাও আর নিষেধ করবো না নিষেধ করবো না যে বাড়িতে আমার রাজাকে মূল্য দেওয়া হয় না সেই বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে আশিমা আমি তোর মা আমাকে ফেলে চলে যাবি হ্যাঁ মা তুমি যেমন বাবাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তেমনি আমি রাজাকে ছাড়াই বাড়িতে থাকতে পারবো না তবু তোর বাবার দিকে তাকিয়ে একবার ভেবে দেখ মা একটা ক্রিমিনালের দিকে তাকিয়ে আর ভাবার কিছু নেই মা Roshi, my baby, तुम्हारे criminal बाबा तुम्हाके दुआ कुछे, तुमरा सुखी हो मिस्टर खान तुम्हें एक खबर जानाते चाहिए जानी नहीं खबर शुने तुम्हार कोनो लाभ होबे किना तबे खबरटा शुने तुम चमके उठबे बाजे कथा राखो कि बोलबे बोलो जे राजा के तुम मेरे फेलते चेयेछिले से राजा बेचे आछे आमार काछे राजा बेचे आछे রাখে আল্লাহ মারেকে তুমি এখন রাজার চরম শত্রু আর আমি এখন রাজার পরম বন্ধু আমি এখন রাজাকে যা বলবো রাজা তাই করবে বললে তোমার সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে থামো এমন কোন শক্তি নেই যে আমাকে ধ্বংস করতে পারে যে রাজার কথা তুমি আমাকে বলছো সে রাজা এখন আমার কাছে মৃত মূল্যহীন ওকে নিয়ে আমি ব্যবসা করতে চাই না যদি তোমার কাছে ডায়মন্ড কোকেন হেরোইন থেকে থাকে তাহলে ব্যবসার কথা বলতে পারো এই খান তোমার কাছে রাজা এখন মূল্যহীন কিন্তু আমার কাছে ডায়মন্ড হেরোইন গোল্ডের চেয়েও বেশি মূল্যবান এই কথা তুমি বুঝো না এই অভদ্রের মতো চিৎকার করো না যা বলতে চাও ভদ্রভাবে বলো তোমার রাজাকে দিয়ে তোমারই কাছ থেকে আমি আমার সেই 1 কোটি টাকা ফেরত নিতে চাই প্রলাপ বকো না ট্রাই করে দেখো সম্ভব হবে কিনা আমি অসম্ভবকে সম্ভব করে ছাড়বো আমার নাম কি নাম বাদশাহ বাহ বাহ সত্যি তুমি আমার বিশ্বস্ত রাজাকে মেরে ফেলে তুমি আমার রাস্তা পরিষ্কার করে দিয়েছো তোমাকে পুরস্কার দেয়া উচিত কঠিন পুরস্কার নেমো খারাম আমি তোমাকে বলেছিলাম রাজাকে মেরে ফেলতে কিন্তু সে রাজা বেঁচে আছে কেমন করে রাজা যখন বেঁচে আছে তখন তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার শরীরে একটু আঁচড় লাগলে আপনার মেয়ের জীবন যাবে আপনার হুকুমে শশীকে কিডন্যাপ আমি ঠিকই করেছি কিন্তু সে এখন আপনার খাঁচায় নয় আমার খাঁচায় বন্দী আছে আরে গাদ্দার তো আপনি যে রাজা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সেই রাজা আপনার মেয়েকে ভালোবাসতো বলে আপনি তাকে হত্যা করতে বলেছিলেন সামান্য ভালোবাসার জন্য আপনি তাকে ক্ষমা করতে পারেননি আমিও জানতাম আপনি একদিন আমাকে রাজার মতো মেরে ফেলার জন্য অন্য কাউকে বলবেন রাজা ভুল করতে পারে কিন্তু আমি ভুল করিনি। টাইগার শুনুন, এতদিন আমিও এক বুক আশা নিয়ে আপনার সাথে কাজ করে এসেছি। আমি শশীকে বিয়ে করতে চাই। কুত্তার বাচ্চা, বোঝার চেষ্টা করুন, আমার কাছে আপনার মেয়েকে বিয়ে দিলে আপনার সব দিকেই লাভ। মেয়ে আপনার কাছেই থাকবে আর আমিও জামাই হয়ে আপনার এই বিশাল সম্পত্তিকে দেখাশোনা করতে পারবো। হারামখোর, আমি তোকে কুত্তার মতো গুলি করে মারবো। আমি তো আপনাকে আগেই বলেছি, আমাকে গুলি করলে শশীকে আপনি কোনোদিন পাবেন না, কারণ শশী আমার হাতে বন্দি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কয়েকদিনের সময় দিয়ে গেলাম, ঠান্ডা মাথায় ভেবে আমাকে জানাবেন। বরযাত্রী নিয়ে আমি আবার আসবো। চলি আব্বাজান, আসসালামু আলাইকুম। আমি খাবো না, আমাকে আবার রাজার কাছে যেতে দাও। আমার রাজা, আমার রাজা, আমার রাজা, আমার রাজা। রাজা, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমি চাই তোমাদের মিলন, আমি আরো চাই মিস্টার খান তোমার পায়ে মাথা খুঁড়ে তোমার কাছে মাপ চাইবে। কিন্তু এতে তোমার লাভ লাভ। তুমি যেমন এক সময় মিস্টার খানের হয়ে কাজ করতে, এখন থেকে আমার হয়ে কাজ করবে, এটাই আমার লাভ। আর তোমার প্রথম কাজ একজনকে কিডন্যাপ করতে হবে। কিডন্যাপ? Yes, my son. Kidnap. তুমি শুধু কিডন্যাপ করে 15 দিন শহর থেকে দূরে থাকবে, প্রয়োজন হলে শেষ করে দেবে। কে সে? পুলিশ অফিসার শাহিন আলম। What? Impossible. একজন ইমানদার সৎ পুলিশ অফিসারকে আমি কিডন্যাপ করতে পারবো না। পারবে, পারবে। পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। এর পরিণাম কি হবে তুমি তা জানো না। তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? আমি সব সময় মৃত্যুর সাথে যুদ্ধ করেছি, আমি মৃত্যুকে ভয় করি না। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুকে ভয় পাও না বলেই তো তোমাকে দিয়ে আমি এই কাজটা করাতে চাই। আমি যদি না করি? তুমি করতে বাধ্য। দেখো, রাজা সাহেব, যদি এ কাজ না করো তাহলে তোমার প্রাণ প্রিয় বন্ধুদের জীবন যাবে। আমি জানতাম তুমি রাজি হবে না, তাই আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। বলো রাজি কিনা? ব্যাস ব্যাস, ঠিক আছে, ওদের জীবনের বদলে আমি এই কাজ করব। চলো আমার সাথে। আমি যেতে পারবো না। চলো, আমার জরুরি কাজ আছে। তোমার কোনো অজুহাতে চলবে না, চলো। প্লিজ লক্ষ্মীটি, কাজ ফেলে আমি যেতে পারবো না। ঠিক আছে, আমিও দেখে নেব। শাহিনকে অজ্ঞান করে কোথায় নিয়ে যাচ্ছে? নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য আছে, দেখা দরকার। Hello, Commissioner speaking. Nai telephone, nai re pion, nai re telegram. Bondhur kache desher khobor kemne posaitam. Bondhure. Ke bolchen apni? Ramna Thanar Inspector Shahin Alom ke kidnap kora hoyeche. What? Shahin Alom ke kidnap ke koreche? Amina. Raja. Raja? Ashturjo. Sir. आपने राजा के किडनैप करते बोलें, अबर आपने तार पिछने पुलिस के ले लिए दिलें, हाय। मेडोना, my darling, ऐतु दिन तुम्ही आमर साथे आचो, और आमर चाल तुम्ही बुझते पालने ना। एक चाले, आमी दूजोन के मारते जाए, राजा शाहीन के नहीं जावे। আর পুলিশ রাজার পেছনে ছুটবে এই সুযোগে জাহাজ থেকে মাল খাবে মিস্টার রাজা পালাবার চেষ্টা করবেন না সারেন্ডার করুন হোপ him. Shala dile ekta khepo pailam na. Shala khabo ki? Hey ke? Hey bhai. Huh? Police amar pichu niyeche. Apnar garite amake sahajjo korbe na? Ei ne. Ekta dile ami sob kaj korte raji, kintu ki korte hoybo kon? Thik ache. शाहीन सर संगे आपना मेयो थाना थेके बेर होयेछे तारपर थेके दुजोनके खुजे पावा जाच्छे ना मने हय शाहीन सर संगे ओनाकेओ किडनैप करे निये गेछे नो अफिसर नो आमार मेयर जोदि किछु होये जाय कमिशनार साहेब एकी शुनछि आमार शाहीन हाँ सत्यि शुनेछेन आमार शाहीनेर जोदि किछु होये जाय घाबराबेन ना शुधु शाहीनके ना आमार मेयेकेओ ओई बदमाइशटा निये गेछे ताते किछु करुन सारा देश पुलिस के लागिए ताछड़ा शाहीन खूब चालाक अफिसर निजेर आत्मरक्षा करार मतो क्षमता ओर आछे तुमी तुमी आमाके किडनैप करेछो आमी तुम्हारे छाड़बो ना संगीता तुम्हें हाँ वो लोकता जो तुम्हें आघात कर गाड़ी तोले तक गाड़ी पेचने को तुम्हें ठीक करनी ठीक बे ठीक बुझीना तुम्हारे क्रिमिनल धरे नहीं जाच्छे और ता देखे चुप करे थाकबो तुम्हारे यदि किछु एकटु होये जेतो ताहले आमार कि हतो तबु छेले मानुषी करे तुम्हारे एखाने आसा ठीक हयनि এখন তোমাকে না দেখলে তোমার ড্যাডি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, তবু তোমাকে শয়তানটার হাত থেকে বাঁচাতে পেরেছি। এই যে শয়তান, বলো তুমি আমার স্বামীকে কিডন্যাপ করছো কেন? কত টাকার বিনিময়ে তুমি আমার স্বামীকে মেরে ফেলতে চেয়েছিলে? টাকা টাকা দিয়ে রাজাকে কেউ কিনতে পারে না। আমার বন্ধুদের বাচ্চার হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমার শাহিনকে কিডন্যাপ করতে বাধ্য হয়েছি। বাচ্চা? সেই ক্রিমিনাল বাচ্চা? ওহ রাজা, তুমি আমাকে কিডন্যাপ করে শুধু আমারই ক্ষতি করনি, দেশের সর্বনাশ করতে চলেছো। দেশের সর্বনাশ? হ্যাঁ, বাচ্চা ইন্টারন্যাশনাল স্মাগলার। তার অবৈধ অস্ত্রে জাহাজ আসছে, সেই অস্ত্র বিক্রি করতে পারলে দেশের মাঝে সন্ত্রাস, হাইজ্যাকিং, মারামারি বেড়ে যাবে। তাই যদি হয় তাহলে বাচ্চাকে আমি ধ্বংস করে দেব। বাচ্চাকে ধ্বংস করার আগে আইন তোমাকে ছাড়বে না, কারণ আইনের চোখে তুমি এখন অপরাধী। আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? হ্যাঁ, তোমার সাহায্যে আমি সমস্ত ক্রিমিনালদেরকে ধরতে চাই। কি রাজি? রাজি। তাহলে চল আমরা ফিরে যাই। না, এখন আমরা ফিরতে পারবো না। আচ্ছা, সতর্ক হয়ে যাবে। বাহ, তাহলে খুব মজা হবে। তোমাকে এখানে আমি আপন করে পাবো। শশী, দেখো ওরা দুজন দুজনকে কত ভালোবাসে। একজনের জন্য অন্যজন ছুটে এসেছে। আর তুমি তোমার বাবার মান সম্মানের জন্য আমার ভালোবাসাকে পায়ে ঠেলে দিলে। চন্দ্র সূর্য আকাশ পাটিকে অস্বীকার করলে। No, Inspector. Our cat is not a good one. You are a good one. I am a good one. What are you doing? Raja? Yes. You are a good one. I am a good one. I am a good one. I am a good রাজা তুমি যদি সত্যি শশীকে ভালোবেসে থাকো তাহলে শশীকে তুমি পাবে রাজা আজ আমাদের ভালোবাসাকে যেমন इज्जत দিলে তেমনি আমরাও তোমাকে কথা দিচ্ছি শশী আকাশে থাকুক আর পাতালেই থাকুক সেখান থেকে ছিনিয়ে এনে তোমার শশীকে তোমার বুকে ফিরিয়ে দেবই মিস্টার খানের চাবিকাঠি এখন আমার হাতে তার মেয়েকে আমি বন্দী করে রেখেছি হ্যাঁ কি শোনালে টাইগার তুমি কি শোনালে খুশিতে ওনাচ দিতে করতে আপনি আরো খুশি হবেন যে মিস্টার খানের অবৈধ মালের ঠিকানা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না টাইগার তুমি আমাকে পাগল করে দিলে টাইগার আমি পাগল হয়ে যাব বলো বলো তুমি কত টাকা চাও না আমি টাকা চাই না শুধু আপনার সাহায্য চাই আমি চাই শশীকে হ্যাঁ শশী হ্যাঁ আমি শশীকে ভালোবাসি ওকে আমি বিয়ে করতে চাই এবার সত্যি সত্যি আমার নাচতে ইচ্ছে করছে বিয়ার সাজো নেশা আজো কন্যা হলো বিয়ার সাজো নেশা আজো কন্যা হলো বিয়ার সাজো নেশা আজো এই বাড়িতে শশীকে আমি বন্দি করে রেখেছি এসো টাইগার যাও শোনো এ দেখাই শেষ দেখা নয় তো যাও টাইগার যাও শশীকে নিয়ে এসো ও ড্যাড আই লাভ ইউ তুমি সত্যি বিরাট মহান তুমি হ্যাঁ আমি তোমার প্রেমিক দিওয়ানা সেদিন রাজা তোমাকে আমার কাছ থেকে বাঁচিয়েছিল কিন্তু আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না আমি আমার বেঈমানির সাজা পেয়েছি বাচ্চার ছেলে প্রিন্স शोशी की दोस्त को तक थी डैम रहता है घर मिलाते आपने शोशी की पहचान Abacachirada! Stop! No! Do a bad moody! Şoşi! 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 Ma! Şoşi! Please! Kuttar baccha! Şoşi! Şoşi! Sergeant Dr. Islam, আপনাকে এক্ষুনি ওটিতে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। Sergeant Dr. Islam, আপনাকে এক্ষুনি ওটিতে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। Sir, sir. My son! K. Khan. My son! My son! Khan! Doctor! আমার মেয়েকে বাঁচান যে কোনো কিছু বিনিময়ে হোক যত টাকা লাগুক আমার মেয়েকে বাঁচান যদি ওর কিছু হয়ে যায় আমাদের দুনিয়া অন্ধকার হয়ে যাবে মায়ের কোল খালি হয়ে যাবে বাঁচান ডাক্তার সাহেব প্লিজ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু কিন্তু কি আঘাতে তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমরা চেষ্টা করেছি তার কিডনি ঠিক করা যাবে না তাহলে আমার মেয়ে কি বাঁচবে না বলুন আমাকে কি করতে হবে কিডনি দরকার এই আমাদের কিডনি দিয়ে হবে না ডাক্তার না আপনাদের ব্লাড গ্রুপিং আপনাদের মেয়ের সাথে মিলছে না আমার সাথে মিলছে না আমি তোর মা ওকে পেটে ধরেছি আমি মা হয়ে আমার মেয়েকে বাঁচাতে পারবো না ডাক্তার হে আল্লাহ হে তোমার কেমন বিচার শালা মায়ের রক্ত মেয়ের সাথে মিলে না শুনুন ধৈর্য ধরুন যেভাবে হোক কিডনির ব্যবস্থা করুন আমাদের দেশে অনেক লোক আছে যারা কিডনি দান করেন দুটো না হোক একটি কিডনি হলেও পেশেন্টকে বাঁচানো যাবে যান তাড়াতাড়ি যান যেভাবে হোক আমাকে ব্যবস্থা করতে হবে এই বাচ্চা এই ধ্বংসে তোর মৃত্যু ডেকে আনবে রাজা 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 আসছে আসেনি সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো রাজা তুই আমার অস্ত্রের জাহাজ ধ্বংস করে মস্ত বড় ক্ষতি করেছিস খান আমার প্রিন্সকে মেরে ফেলাতে যতটুকু কষ্ট আমি পাইনি তার চেয়ে অনেক বেশি দুঃখ তুই আমাকে দিয়েছিস খান তোকে মেরে ফেলতে চেয়েছিল, রাস্তা থেকে তুলে এনে তোকে নতুন জীবন দিয়েছিলাম, তার প্রতিদান তুই আমাকে এই দিলি রাজা। রাজা তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, রাজা বাঁচতে পারবি না। ইউ বাস্টার্ড, তুই আমার একমাত্র মেয়েকে কিডন্যাপ করেছিস, আমার পুলিশ অফিসারকে কিডন্যাপ করেছিস, আমি তোকে শেষ করে ফেলবো। আই উইল কিল ইউ। না ড্যাডি, তুমি রাজাকে মারতে পারবে না, ও আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজে গেছি ওদের সঙ্গে। কি বলছিস তুই? ও ঠিকই বলছে স্যার, রাজা আমাকে কিডন্যাপ করেছে ঠিকই, কিন্তু ও নিজের ইচ্ছেতে করেনি, ট্র্যাপে পড়ে আমাকে কিডন্যাপ করেছিল। শাহিন? ইয়েস স্যার, আজকে আমরা দেশের বিখ্যাত ক্রিমিনাল বাদশার অস্ত্রের জাহাজ রাজার সাহায্যে ধ্বংস করে এসেছি। স্যার রাজাকে মাফ করে দিন। প্লিজ ড্যাডি, রাজাকে মাফ করে দাও। স্যার আমি জানি আইনের চোখে আমি দোষী, আইনের চোখে আমি সন্ত্রাসী, আইন শুধু প্রমাণ চায়, সাক্ষী চায়, যুক্তি চায়, কিন্তু সব অপরাধের প্রমাণ আর সাক্ষী পাওয়া যায় না। স্যার আমাকে শেষ সুযোগ দিন, রাজাকে সঙ্গে নিয়ে আমি ওইসব ইন্টারন্যাশনাল ক্রিমিনালদেরকে ধরতে চাই। স্যার প্লিজ ড্যাডি, চুপ করে থেকো না। তোমরা সবাই যখন বলছো ঠিক আছে, রাজাকে মাফ করার জন্য আমি আইজি সাহেবকে বলবো। একজন মুমূর্ষ রোগীকে বাঁচান, কিডনির প্রয়োজন, রক্তের গ্রুপ ও নেগেটিভ। যোগাযোগের ঠিকানা ন্যাশনাল হাসপাতাল, কেবিন নম্বর 7। ডাক্তার সাহেব, ইন্টেনসিভ কেয়ারে যে রোগী আছে তার কি হয়েছে? কিডনি নষ্ট হয়েছে। তাহলে সে কি বাঁচবে না? বাঁচতে পারে যদি কেউ কিডনি দান করে। আমি করবো ডাক্তার সাহেব। আপনি করতে চাইলেও তো আমি নিতে পারি না, আগে আপনার ব্লাড গ্রুপ এবং টিস্যু পরীক্ষা করতে হবে, যদি মেলে তাহলে সম্ভব। এক্ষুনি পরীক্ষা করার ব্যবস্থা করুন। আসুন আমার সাথে। আশ্চর্য, আপনার ব্লাড গ্রুপ আর টিস্যু দুটোই মিলে গেছে। ডাক্তার সাহেব তাহলে এক্ষুনি আমার কিডনি নিয়ে ওকে বাঁচান। গুড, আপনার এই দান করার স্প্রিয়াকে আমি স্বাগত জানাই, বাট মিস্টার খানকে এক্ষুনি জানানো দরকার। না না ডাক্তার সাহেব, না, এ কাজ করবেন না, কাউকে জানাবেন না, আমি আপনার পায়ে পড়ে। কিন্তু কেন? সারা দুনিয়া যদি জেনে যায় তাহলে আমার দানের দাম থাকবে না, আমার ভালোবাসার মর্যাদা কমে যাবে, পৃথিবীর লোক জানবে আমি টাকা পয়সার জন্য করেছি, নিজের স্বার্থের জন্য করেছি, লোভের জন্য করেছি। না ডাক্তার না, আমার ভালোবাসার বদনাম করবেন না, আপনি শশীকে বাঁচান, আপনি আমাকে কথা দেন কাউকে জানাবেন না, এমনকি শশীকেও বলবেন না। এতে আপনার লাভ। লাভ? আমার ভালোবাসাকে লাভ লোক ছেলে পাল্লায় বাঁধবেন না ডাক্তার সাহেব। সত্যি আপনার মতো লোক দেখিনি যে ভালোবাসার জন্য নিজের জীবনও দিতে চায়। ডাক্তার সাহেব পৃথিবীতে এমন কিছু লোক আছে যে নিজের সব কিছু বিলিয়ে দিয়েও প্রতিদানে কিছুই চায় না। ওকে ওকে মাই বয়, কেউ জানবে না, অপারেশনের জন্য রেডি হও। তাহলে তুমি তাকে কিডনি দিচ্ছ কেন? আমি তাকে প্রমাণ করতে চাই আমার ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না। শশী নতুন জীবন পেয়ে যখন জানবে আমি তাকে বাঁচিয়েছি, তখন তার প্রতিটি নিঃশ্বাস শুধু আমার নামে উচ্চারণ করবে, বুঝবে আমি তাকে কত ভালোবাসতাম। আজ আমি যে কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, সেই কষ্ট সেই যন্ত্রণা সেদিন সে ভোগ করবে। আমি সেই জন্য ওর কাছ থেকে বহু দূরে চলে যেতে চাই, খানের মেয়ে শশীর জন্য রাজা কিডনি দিচ্ছে। কাল অপারেশন। ডাক্তার করবে অপারেশন বাঁচানোর জন্য, আর আমরা করব অপারেশন मार दिया जाए ना छोड़ दिया जाए। बोल तेरे साथ क्या सुरूर किया जाए। मिस्टर खान, अपने राजा के बाचान राजा बाचले अपने मे बाजबे, कारण राजाई अपने मे के किडनी दिच्छे। मैडोना, राजा के भालोबेशे तुई आमार संगे बेईमानी करली। खान, तुई हासपाताले पौंछानोर आगेई आमी हासपाताले पहुंचे जाबो। चालिए जान, आमी देखी। Dr. Saib, अब ऑपरेशन चलिए जान, हम ये शैतान के देख Doctor, Shoto Badhar Boreo, kidney installation correct. I mean, operation successful. Thank you, Doctor. Yahoo! Raja! Ashchorya, Raja gelo kothay? Shashir ke nahi gayi to, chalo to dekhi. Raja? Raja tomake kidney diye jibon bachiyeche. Raja, amake Rajar kache niye chalo. Raja to cabin e nei. चलो डाक्टर की जिज्ञेस करी ना ना आमी बोलते पारबो ना राजा कोथाय गेছে ডাক্তার সাহেব আমি আপনার পায়ে পড়ি আমাকে বলতেই হবে আমার রাজা কোথায় গেছে তো রাজা লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্ট গেছে না না Thank you. Welcome. Thank you. Passport, please. फ्रैक्चर भी के एकमात्र लंडन में फ्लाइट एयरपोर्ट छेड़े चले जाते हैं केदार की लाभ जे जावान से तो चले ही जाते हैं चलो शशि 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 प्लीज शशि माथा ठंडा करो बुझते चेष्टा करो राजा, तुम्हें आवा के लिए कुछ आगे चला। शोशी आवार, अभी अभी तुम अच्छे कुताव जाओ ना। अमर जान। शोशी। शोशी। कैदी? शोशी, राजा, अभी अभी क्षमतार मुहे अंध है। তোমাদেরকে ভুল বুঝেছিলাম তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি দায়ী আমাকে তোমরা maaf করে দাও হ্যাঁ বাবা ওর পাপের সাজা পেয়েছে ওকে তোমরা maaf করে দাও তোমরা এটা আমরা সাথ আমাকে বেশভূষা দেখে বুঝে না স্যার কি কষ্টে আছি আমাকে স্বভাব নষ্ট আর আমি হারাম নাই কিছু খোঁজ না স্যার খুদার জ্বালা সহ্য করতে না পাইরা ওই দিন চুরি করে ধরা পড়ছিলাম পুলিশ এসে কি মার মারে চুরিগুলো তো মারবো সালাম করবো তাই না স্যার স্যার আমার করে চাকরিটা দেন স্যার স্যার লোহা কেন যত মোড়াটা দিবে দেখকে ধরে রাখুন স্যার স্যার ধরে রাখুন স্যার চাকরিটা দেন স্যার ওই ওই अरे माफ़सा माफ़सा सारा अरे हमें माफ़ करे की करूँ हम तो माफ़ कर दिसी और सारे लोग माफ़सा सारे लोग माफ़सा सार सार को राम को माफ़ कोई ना दे खाला मत सारे तो माफ़ कर दी तो कौन ना ओए खाला मत कर दे माफ़सा खाला तो माफ़ कर दी तो कौन बाबा शाहिन उधर माफ़ कर दे ठीक है चमा तुम जो कौन बोलते हो एक बार मैं तो माफ़ कर दिला अरे आपने तो होनो बोया हुई शेर सारे कुछ हो माफ कर दिए जात